हेलो स्टूडेंट्स असेक्सुअल रिप्रोडक्शन टाइप्स चल रही आमरा फिशन बा विभाजन सम्बन्धे आगे वीडियोते देखलाम तार टाइप्स गुलो देखलाम एबारे आमरा शुरू करब बाडिंग ताहले एई वीडियो आमरा शुरू करब बाडिंग बाडिंग माने होच्छे कोरोकोदगम बांग्लाय बला हय कोरोकोदगम ओके बाड की जिनिस बाड तैरी हबे ताई नाम बाडिंग बाड होच्छे एक धरनेर उपबृद्धि ठीक है आउटग्रोथ अफ द बडी से इंटरनल होते पारे एक्सटर्नल होते पारे आमी बाडिंग टाइप्स गुलो फार्स्टे बोले नी बाडिंग मने करे देखो आमरा जे असेक्सुअल रिप्रोडक्शन छकटा करेछिलाम तार मध्ये निश्चयई आमादेर मने आछे जे आमरा किन्तु बाडिंग तीन भागे भाग करेछिलाम ताई ना एकटा होच्छे एक्सटर्नल बाडिंग एक्सटर्नल बा एक्सोजेनस बाडिंग एकटा होच्छे इंटरनल बा एंडोजेनस আর একটা হচ্ছে স্ট্রোবাইলেশন মনে পড়ছে তাহলে এক্সটার্নাল অর এক্সোজেনাস ইন্টারনাল অর এন্ডোজেনাস বাডিং আর স্ট্রোবাইলেশন নাম শুনেই বুঝছো এই দুটো সম্বন্ধে নাম শুনে বুঝতে পারছো এটা হয়তো বুঝতে পারছো না এটা হয়তো তোমাদের জন্য নতুন আগে নামটাও শোনোনি ঠিক আছে আমি তিনটাই এক্সপ্লেইন করব ফার্স্টে আমরা একটা একদম সিম্পল একটা এক্সাম্পল নিই ধরো ইস্ট ইস্ট নিশ্চয়ই আমরা জানি এককোষী ছত্রাক স্যাকারোমাইসিস সেরেভিসি ইস্টের ক্ষেত্রে ইস্ট কেমন দেখতে ইস্ট এরকম দেখতে তার দেহে একটা নিউক্লিয়াস তাই না নিউক্লিয়াস জেনেটিক পদার্থ এবং দেহে একটা ভ্যাকুওল থাকে এবারে বার্ড মানে বললাম উপবৃদ্ধি কি হয় এদের দেহের কোনো একটা অংশে এরকম উপবৃদ্ধি তৈরি হয় এবং তার সাথে সাথে নিউক্লিয়াসটার কিন্তু মাইটোটিক ডিভিশন হয় মাইটোসিস এবং তার ফলে ভ্যাকুওল যেমন আছে আছে দুটো যে নিউক্লিয়াস সৃষ্টি হয় দুটো নিউক্লিয়াসের মধ্যে একটা চলে যায় এই উপবৃদ্ধির মধ্যে এবং একটা মূল দেহে থেকে যায় এখানে একটা নিউক্লিয়াস চলে গেছে এখানেও ভ্যাকুওল সৃষ্টি হয়ে গেছে বা এই ভ্যাকুওল থেকেও তার পার যেতে পারে ঠিক আছে তাহলে এই দেখো এই যে উপবৃদ্ধি সৃষ্টি হলো একে বলা হবে বাড এবং আলটিমেটলি এই বাডটা কিন্তু দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে দেহ থেকে উপযুক্ত পরিবেশ পেলে বা উপযুক্ত বৃদ্ধি হয়ে গেলেও কিন্তু মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে প্যারেন্টাল বডি থেকেও সেপারেটেড হয়ে যাবে এবং সেপারেট হওয়ার পর কিন্তু ও নিজেই গ্রো করে আবার একটা নতুন কমপ্লিট ইস্ট তৈরি করে দেবে তাহলে এটা হচ্ছে বাডিং এবং এটাকে আমরা অবশ্যই এক্সোজেনাস বা এক্সটার্নাল বাডিংয়ের মধ্যে ফেলতে পারি কারণ দেহের বাইরে থেকে উপবৃদ্ধিটা দেখা যাচ্ছে এক্সটার্নালি ভিজিবল তাই না কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ইস্টের ক্ষেত্রেই এই যে বাড তৈরি হয় এরকম এখানে তো একটা সিঙ্গল বাড দেখলাম এবং সেটা বডি থেকে সেপারেট হয়ে নতুন একটা ইস্ট তৈরি করবে এই কিন্তু আস্তে আস্তে সাইজে বড় হয়ে যাবে পরিবেশে এবং ও কিন্তু একদম পূর্ণাঙ্গ ইস্টে যেমন সাইজ হয় তেমনই অ্যাটেন্ড করবে এ তো থেকেই গেল এর মতো আচ্ছা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এরকম একটা জায়গায় নিউক্লিয়াসটার কয়েকবার মাইটোটিক ডিভিশন হয় এবং সেক্ষেত্রে কিন্তু একাধিক বাডও উৎপন্ন হতে পারে ঠিক আছে একাধিক বাড ধরো এই একটা এমনকি বাডের মধ্যে নিউক্লিয়াসটা তার ডিভিশন হয়েও বাডের মধ্যেও আবার আরেকটা বাড তৈরি হতে পারে বুঝতে পারছো তাহলে বাড মেন বডি থেকে বাড বাড়ের মধ্যে আবার বাড তো অসংখ্য বাড পরপর পরপর কিন্তু তৈরি হতে পারে এবং এরকম এই যে দেখতে যেরকম হয় এটাকে টোরুলা হিস্টোলাইটিকা বলে একটা অর্গানিজম তার মতো দেখতে হয় বলে একে বলা হয় টোরুলা স্টেজ অফ ইস্ট এবং এই প্রসেসটাকে বলা হয় টোরুলেশন মনে থাকবে তাহলে ইস্টের ক্ষেত্রে বাড কিন্তু দুরকম হতে পারে একটা হতে পারে সিঙ্গল বার্ড যেটা প্রথম ছবিতে আমি দেখালাম কোনো কোনো ক্ষেত্রে কিন্তু মাল্টিপল বার্ডিং হতে পারে মাল্টিপল বার্ড এবং প্রত্যেকটা বার্ডের মধ্যে আবার অ্যাডিশনাল বার্ড তো এরকম চেন লাইক স্ট্রাকচার তৈরি হতে পারে একে দেখতে টোরুলার মতো বলে একে টোরুলা স্টেজ বলা হয় এবং এই প্রসেসটাকে বলা হয় টোরুলেশন তাহলে ইস্টের বার্ডিং বোঝা গেছে এবারে আমরা কিছু অ্যানিমালের এক্সাম্পল নেব ইস্ট তো ফাঙ্গাস ফাঞ্জাই তাই না এবারে আমরা ছবি তুললে ছবি তুলে নাও স্ক্রিনশট নিয়ে নাও সরিয়ে যাচ্ছি আমি এবারে আমরা অ্যানিমালের কিছু এক্সাম্পল দেখি ফার্স্টে আসি
এক্সটার্নাল বাডিংয়ে বা এক্সোজেনাস বাডিংয়ে। এক্সটার্নাল বা এক্সোজেনাস বাডিংয়ের মধ্যে সবথেকে যেটা কমন এক্সাম্পল আমরা ক্লাস টেনেও পড়ে এসেছি সেটা হচ্ছে হাইড্রা, তাই না? হাইড্রা, হাইড্রা একদম সিম্পল বডি, এরকম হাইড্রার বডি, মাউথকে ঘিরে টেন্টাকলস থাকে, তাই না? ওকে, এই প্যারেন্ট বডিতে কিন্তু এরকম আউটগ্রোথ সৃষ্টি হতে পারে। তাহলে এটা হচ্ছে জাস্ট বার্ডটা অরিজিনেট করলো, বার্ডটা যত সময় যাবে তত ম্যাচিওর করবে, তাই না? যত সময় যাবে এই বার্ডটারও কিন্তু গ্রোথ হবে, মাদার বডি যেমন ছিল তেমন তো আছেই, বার্ডটা গ্রোথ করছে, আলটিমেটলি এদের গ্রো করতে করতে কিন্তু একটা সময় আসবে যখন এর আরও গ্রোথ হয়ে এ আলটিমেটলি বডি থেকে সেপারেট হয়ে যাবে এবং তারপর এ আরও গ্রো করতে করতে আলটিমেটলি একটা অ্যাডাল্ট হাইড্রার যেরকম সাইজ হয় সেই সাইজ কিন্তু ও অ্যাটেইন করবে। তাহলে হাইড্রার ক্ষেত্রেও কিন্তু আমরা যে বাডিংটা দেখলাম এটা কিন্তু আমরা এক্সোজেনাস বা এক্সটার্নাল বাডিংয়ের মধ্যেই ফেলবো, কারণ এই যে বাডটা তৈরি হচ্ছে এটা কিন্তু বাইরে থেকে এক্সটার্নালি ভিজিবল বা বডির এক্সটেরিয়ার পার্ট থেকে হচ্ছে, তাই একে আমরা বলবো এক্সটার্নাল বাডিং বা এক্সোজেনাস বাডিং। তাহলে এর এক্সাম্পলের মধ্যে আমরা কী পড়লাম? আমরা পড়লাম হাইড্রা। তবে জেনে রাখো হাইড্রা ছাড়াও কিন্তু সাইকন, সাইকনের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাবো স্পঞ্জ, যেটা সাইকন জিলেটিনোসাম, তো সাইকনের ক্ষেত্রেও কিন্তু আমরা এক্সটার্নাল বাডিং দেখতে পাবো, ঠিক আছে? নেক্সট আমরা চলে আসছি ইন্টারনাল বাডিংয়ে। ইন্টারনাল বাডিংটা আমরা দেখতে পাবো যেটা ফ্রেশ ওয়াটার যে স্পঞ্জ, অর্থাৎ তার নাম হচ্ছে, সাইন্টিফিক নেম হচ্ছে স্পঞ্জিলা, তাই না? তাহলে স্পঞ্জিলার ক্ষেত্রে কিন্তু আমরা ইন্টারনাল বার্ড দেখতে পাবো। ইন্টারনাল বার্ডটা দেহের মধ্যে তৈরি হয় এবং দেখতে কেমন হয়? দেখতে অনেকটা এইরকম ধরনের হয়, এরকম ধরনের, অসংখ্য এরকম, এই যে ইন্টারনাল বার্ড এটাকে গেমিউলও বলা হয়, ইন্টারনাল বার্ডকে বলা হয় গেমিউল। তা গেমিউল কেমন দেখতে হয়? গেমিউল এরকম দেখতে হয়, গেমিউলে অসংখ্য এরকম স্মল সাইজড সেল থাকে যাদেরকে বলা হয় আর্কিওসাইটস, ঠিক আছে? তাহলে এই সেলগুলো হচ্ছে আর্কিওসাইটস এবং তাকে ঘিরে কাভারিং থাকে ইন্টারনাল মেমব্রেন, এক্সটার্নাল মেমব্রেন। এই যে স্মল পোরটা একে বলা হয় মাইক্রোপাইল, মনে থাকবে? আর মোনাক্সন স্পিকিউলস থাকে, এরকম এরকম মোনাক্সন স্পিকিউলস, ঠিক আছে? বডিতে প্রচুর মোনাক্সন স্পিকিউলস থাকে, এগুলো তো বডি ফেরার মধ্যে থাকে, জানো না, স্পিকিউলস থাকে, স্পঞ্জিন ফাইবার থাকে, তো এক্ষেত্রে মোনাক্সন স্পিকিউলস থাকে। তাহলে এই সেন্টারের যে সেলগুলো এগুলো হচ্ছে আর্কিওসাইটস, এরা যখন ফেভারেবল কন্ডিশন পায় এই মাইক্রোপাইল দিয়ে বেরিয়ে আসে, মাইক্রোপাইল দিয়ে বেরিয়ে এক্সটার্নালে মানে এক্সটেরিয়ারে বেরিয়ে এসে এ কিন্তু গ্রো করে আলটিমেটলি নতুন স্পঞ্জিলা তৈরি করে। তাহলে এক্ষেত্রে এটা ইন্টারনাল বার্ড বা এন্ডোজেনাস বার্ড, যাকে আমরা বলবো গেমিউল, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে গেমিউলের স্ট্রাকচার পাবো আমরা স্পঞ্জিলাতে। নেক্সট আমরা চলে আসি স্ট্রোবাইলেশন, যেটা সম্বন্ধে আমাদের খুব একটা আইডিয়া নেই। স্ট্রোবাইলেশন আমরা দেখতে পাবো অরেলিয়ার ক্ষেত্রে, অরেলিয়া জেলি ফিশ, তাই না? নিডারিয়া পর্বভুক্ত প্রাণী, ফাইলাম নিডারিয়া, এবং এদের নিশ্চয়ই জানো লাইফ সাইকেলে দুটো ফেজ হয়, পলিপ অ্যান্ড মেডুসা। এদের যে পলিপ স্টেজটা হয় সেটা দেখতে এইরকম ধরনের হয়, এরকম ধরনের হয়, ওকে, একে বলা হয় সাইফিস্টোমা। এবং ঠিক আছে, তাহলে
সাইফিস্টোমা, এটা হচ্ছে এদের পলিপয়েড স্টেজ, পলিপয়েড স্টেজ বলা হয়। এদের লাইফ সাইকেলে দু রকম স্টেজ পাওয়া যায়, পলিপয়েড অ্যান্ড মেডুসয়েড। তো পলিপয়েড স্টেজে এরা আসেক্সুয়ালি রিপ্রোডিউস করে। আসেক্সুয়ালি রিপ্রোডিউস করে কেরমভাবে, এরা স্ট্রোবাইলা ফর্ম করে। স্ট্রোবাইলা মানে হচ্ছে রিপিটেড সেগমেন্ট, একই রকমের দেখতে সেগমেন্ট প্রচুর তৈরি হয়ে যায় পরপর পরপর, দেখেছো প্রচুর তৈরি হয়েছে। আলটিমেটলি কিন্তু এখানে এখানটা মাউথ থাকে আর টেন্টাকলস থাকে। এই এক একটা কিন্তু ইফাইরা লার্ভা, এক একটা হচ্ছে ইফাইরা লার্ভা অফ অরেলিয়া। তাহলে সাইফিস্টোমাটা হচ্ছে পলিপয়েড স্টেজ, এ আসেক্সুয়ালি রিপ্রোডিউস করবে বাই বার্ডিং। এক্ষেত্রে বার্ডটা কীরকম, সিমিলার সেগমেন্ট, একই রকম দেখতে অসংখ্য পরপর পরপর খণ্ডক তৈরি হয়ে যায়, ঠিক আছে। তো এদেরকেই বলা হয় স্ট্রোবাইলা, এবং প্রসেসটাকে বলা হয় স্ট্রোবাইলেশন। আলটিমেটলি এই প্রত্যেকটা ইফাইরা লার্ভা বডি থেকে সেপারেট হয়ে যায়। বুঝতে পারছো, এরকম ছাতার মতো দেখতে হয়, এরকম ছাতার মতো দেখতে হয়। এখান দিয়ে মাউথ, মাউথ আর হাইপোস্টোম থাকে। এটা হচ্ছে ইফাইরা লার্ভা, ইফাইরা লার্ভা অফ অরেলিয়া। এই ইফাইরা লার্ভা কিন্তু আলটিমেটলি ম্যাচিওর করে এদের যে মেডুসয়েড স্টেজ, মেডুসয়েড স্টেজ অর্থাৎ ফ্রি লিভিং যে স্টেজ, সেই মেডুসয়েড স্টেজ তৈরি করে জেলিফিশ অরেলিয়া। তার থেকে কিন্তু আলটিমেটলি সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, বোঝা গেছে। এদের কিন্তু অল্টারনেশন অফ জেনারেশন দেখতে পাওয়া যায়, আসেক্সুয়াল ফেজ এবং সেক্সুয়াল ফেজ। তাহলে এদের আসেক্সুয়াল ফেজ কোনটা, পলিপয়েড স্টেজটা, যে ক্ষেত্রে হবে হচ্ছে বার্ডিং। কোন ধরনের বার্ডিং, স্ট্রোবাইলেশন। স্ট্রোবাইলেশন মানে ফর্মেশন অফ স্ট্রোবাইলা। স্ট্রোবাইলা কীরকম দেখতে হয়, সেম রিপিটেড সেগমেন্টস একই রকম দেখতে, ঠিক আছে। তাহলে ইফাইরা লার্ভা সেপারেট হয়ে আলটিমেটলি এরা কিন্তু ম্যাচিওর করবে প্রত্যেকটা থেকে একটা করে, প্রায় 10-12 খানা পরপর পরপর তৈরি হয়, ঠিক আছে। এই হচ্ছে স্ট্রোবাইলেশন। তাহলে এই ভিডিওতে আমরা বার্ডিং বা কোরকোদ্গম সম্বন্ধে জানলাম, এই দুটো আমাদের মোটামুটি জানা ছিল, এটা একেবারে নতুন, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট টাইপ নিয়ে ফিরছি।